ফাকিলা জিজ্ঞাসা করা হলো মান আনতা, আর আকাশের দরজার উপর পাহারাদারও নিযুক্ত রয়েছে এটা বোঝা গেল, কে আপনি? কালা জিবরিল, আমি হচ্ছে জিবরাইল। এতে কি আদব শিখানো হয়েছে? আপনাকে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে কে, হ্যাঁ খোলো, আমি বাড়ির মালিক স্বামী, আর কে বলবেন না কি আদব? জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? আর যে ফেরেশতা পাহারাদার ও তো গেটম্যান ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম তার চেয়ে কত শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরে কে এ কথা বলছে, হ্যাঁ খোলো, আমি জিবরাইল। জিবরাইল খুলতে বললেন, ফাকির আলাহ তখন তাকে বলা হলো, খুলতে বললেন তার মানে আকাশ আছে, তাই না? আকাশ আছে। বৈজ্ঞানিকদের এই ভ্রান্ত কথা, ভ্রান্ত যে না না কোন দূরের জিনিস দেখলে ধোঁয়া ধোঁয়া লাগে, আর সেটা গভীর হয়ে গেলে সেটা কালো লাগে বা নীল লাগে, আকাশ বলে কিছু নাই, সব খোলা। হ্যাঁ মিথ্যা কথা, আকাশ আছে। তারপরে শুধু আকাশই নাই, বরং আকাশের কি আছে? দরজা সমূহ আছে, দরজা আছে, বুঝা গেল। ফাকিলা জিজ্ঞাসা করা হলো মান আনতা, আর আকাশের দরজার উপর পাহারাদারও নিযুক্ত রয়েছে এটা বোঝা গেল, কে আপনি? কালা জিবরিল, আমি হচ্ছে জিবরাইল। এতে কি আদব শিখানো হয়েছে? আপনাকে যদি আপনার স্ত্রী জিজ্ঞেস করে কে, হ্যাঁ খোলো, আমি বাড়ির মালিক স্বামী, আর কে বলবেন না কি আদব? জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের নেতা, তাই না? আর যে ফেরেশতা পাহারাদার ও তো গেটম্যান ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম তার চেয়ে কত শ্রেষ্ঠ ফেরেশতা। তারপরে কে এ কথা বলছে, হ্যাঁ খোলো, আমি জিবরাইল। হ্যাঁ, যেমন আজকালকার যারা বড় বড় কমান্ডার, যারা ক্যাপ্টেন, তাদের মন মেজাজ, হ্যাঁ আর্মি মেজাজ, মিলিটারি মেজাজ থাকে, তাই না? আরে আমার তুমি কার্ড চেক করতে চাইবে, কে বলবে? চোখ গরম করবো, চোখে একটু পলক মারে না, যখন বড় বড় অফিসাররা আবার মন্ত্রী মিনিস্টার রাস্তা দিয়ে যাচ্ছে অথবা নিজের অফিসে যাচ্ছে, ডানে বামে কাউকে দেখবে না, তাই না? কি প্রমাণ করে? গৌরব অহংকার প্রমাণ করে। তো আপনি, আমাদের মধ্যে এই রোগগুলি আছে, আমরা বাড়িতে ঢুকি, যদি স্ত্রী জিজ্ঞেস করে না কে, যদি ছেলেরা জিজ্ঞেস করে, ছেলে মেয়ে জিজ্ঞেস করে কে, খোলো, না না কখনো খোলো করবেন না, আপনি ভুল করছেন, ভুল শিখাচ্ছেন। তাহলে আপনি কি বলবেন? আপনার নাম বলেন, যদি বলেন আমি, অথবা বলে তোমার বাপ, হ্যাঁ বলতে পারেন, ছেলে খুলছে বা মেয়ে খুলছে, বলছে আমি তোমার বাপ, না তোমার বাপ বলবেন না, জিন শয়তান এসে তোমার বাপ বলতে পারে, হ্যাঁ কখনো এরকম করবেন না। এই ভুলগুলি, এই ভুলগুলি করার কারণে জিন শয়তানের উপদ্রব চলে বাড়ির ওপর আর বাড়ির সদস্যদের ওপর, কখনো এরকম কাজ করবেন না। জেহালত, এগুলি অজ্ঞতা মুসলিম সমাজের, মেজাজ গরম করবেন না, তারপরে এই কথা বলবেন না যে আমি তোমার বাপ বলছি অথবা আমি তোমার স্বামী বলছি, না কি বলবেন, আমি অমুক বলছি, হ্যাঁ অমুক বলছি, ফলান অমুক, নাম বলবেন না, অমুক মানে শুধু অমুক শব্দ বলতে বলছি না, নামটা আপনার নামটা বলবেন, জি হ্যাঁ আবদুল্লাহ, আব্দুর রহমান বলছি, এরকম বল, তাহলে শয়তান সুযোগ পাবে না, আপনার বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবে না। আমি তো একটা চোর এসে বলতে পারে, ডাকাত বলতে পারে, দুনিয়ার দিক থেকে ক্ষতি আছে, আর এ কেউ আপনার বাড়িতে নক করছে, চোর বা ডাকাত খুন করতে আসছে, আর যাই কে বলছে আমি, আর গলাটা আপনার আওয়াজটা আপনার বাপের মতো লাগলো, দিলেন খুলে, বা আপনার স্বামীর মতো লাগলো, খুলে দিন, হইতে পারে না, হতে পারে এরকম। কিন্তু যখন বলবে যে আমি কে উমুক, তো আপনার স্বামীর নাম নাও জানা থাকতে পারে তার, হ্যাঁ অথবা আপনার স্বামী আমি অমুকের আব্বা, আপনার ছেলের নাম জানা নাই, হ্যাঁ অমুকের আব্বা, নাম জরুরি না, অনেক সময় বলতে পারেন আবু আবদুল্লাহ বলতে পারেন, আবু আব্দুর রহমান উপনাম বলতে পারেন, যাতে আপনার স্বামী আপনাকে চেনে। এক কথায় বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, যখন জিজ্ঞাসা করা হলো কে আপনি, বলে জিবরাইল, কিলা ওমাম মাক, তাহলে আপনার সাথে কে, তাহলে বোঝা গেল যে প্রত্যেকের, হ্যাঁ চেক করার শরীয়তে বিধান রয়েছে। আর আপনি বড় মানুষ, আপনি সাথে কাউকে নিয়ে যাচ্ছেন, আরে আমি আছি, আবার কেউ কাউকে জিজ্ঞেস করবেন আমার সাথে কে আছে, আমি আছি আমার সাথে আছে, তোমার জিজ্ঞেস করার কি অধিকার, এটা বলবেন না কখনো, যত বড় অফিসার হয়ে যান আর আপনি যত বড় ক্যাপ্টেন হয়ে যান।
আমার মা কালা মোহাম্মদ মানে মাই মোহাম্মদ আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। কিলা শুধু তাই নয় আরো জিজ্ঞাসা করছে পাহাদার, তার মানে আল্লাহ পাকের আদেশ নিষেধ কিভাবে পালন করে ইবাদত আদায় করছে চিন্তা করেন। হ্যাঁ আল্লাহ পাকের নির্দেশ, যতক্ষণ তুমি কনফার্ম না হবে তোমার অনুমতি নেই যে যাকে তাকে তুমি ঢুকেই দিবে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি রসুল করা হয়ে গেছে, তাকে কি নবী করে দেওয়া হয়েছে? ওয়াকাদ বয়সা ইলাইহি, অন্য হাদিসে রয়েছে মানে তার কাছে কি ওহি চলে গেছে নবী করা হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? হ্যাঁ যে ফেরেশতা জানে না, ফেরেশতারাও যারা আসমানে পাহারা দিচ্ছে তারা অনেকে গায়েব জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 40 বছর বয়সে নবী হয়ে গেছেন না হননি, এখনো খবর রাখেন না। ফেরেশতারা যদি গায়েব না জানে তাহলে ওলিয়া উলিয়া কি করে গায়েব জেনে নিল? হ্যাঁ শাহজালাল আবার কি করে গায়েব জেনে নিল যে ইবনে বতুতা গিয়ে আসামের জঙ্গলে সিলেটের ওইদিকে গিয়ে হারিয়ে গেছে? তখন ভক্তদেরকে মুরিদানকে বলছে যাও 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 ইবনে বতুতা এসছে মরক্কো থেকে আমাদের দেশে জিয়ারাতে এসছে, আর আসার পর হারিয়ে গেছে, উঠিয়ে নিয়ে এসো। জেনেও নিল আবার পাঠিয়ে দিল, আর বইলেও দিল শনাক্ত করে দিল যে অমুক এলাকা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি আকীদা না? শিরকি আকীদা মানিয়ে বলছি, তাদের কিতাবে আছে, তাদের বক্তব্য, বড় একজন ওয়াইজ তার ওয়াজে এটা বয়ান করছে। আর একটা সাপ্তাহিক পত্রিকা আজকে থেকে 10 বছর আগে, আরে সহি আকিদার পত্রিকা দেখা দেখি নাই, সম্পাদনা এমনিতে ছাপিয়ে দিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ঘটনা শিরকি ঘটনা ছাপাবেন আপনি? একটু চিন্তা করবেন না, এর থেকে মানুষ একজন জ্ঞানী মানুষ কি শিখবে? তার মানে শাহজালাল গায়েব জানে, তারপরে জানতে পারলো যে হ্যাঁ এসছে, আসার পরে হারিয়েছে ওটাও জানতে পারলো, কোন জায়গায় আছে সেটাও জানতে পারলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব শিরকি আকিদা। ওয়াকাদ উরসিলা ইলাইহি, আর কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন ওয়াকাদ উরসিলা ইলাইহি মানে তাকে ডেকে পাঠানো হয়েছে, মানে আপনাকে পাঠানো হয়েছে ওকে আনার জন্য। আপনি এমনি নিয়ে আসছেন বিনা অনুমতিতে না আল্লাহ অনুমতি দিয়েছেন যে যাও নিয়ে এসো আসমানে নিয়ে এসো? ওয়াকাদ উরসিলা ইলাইহি বলেন কাল ওয়াকাদ উরসিলা ইলাইহি, হ্যাঁ ওকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রসুল বানানো হয়েছে। ফাফতি হালানা, তারপর আমাদের দরজা খোলা হইল, আসমানের দরজা খোলা হইল।